ডিজিটাল প্লাস ফাউন্ডেশন এর উদ্যোগে অটিস্টিক দুস্থ ও গরিব শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করেন ডিজিটাল প্লাস ফাউন্ডেশন। আজ সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অটিস্টিকদের মাঝে বস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 19 নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আলহাজ মোহাম্মদ আবুল বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজিটাল প্লাস ফাউন্ডেশন এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এর মহাসচিব শ্রীমতী তাপসী রানী কর্মকার। আর উপস্থিত ছিলেন শ্রী নিখিল চন্দ্র রায় সহ কেন্দ্রীয় নেতাকর্মীগণ। এ সময় বক্তারা বলেন, ডিজিটাল প্লাস ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। রাজপথের সৈনিক কর্মী বন্ধন, মাননীয় প্রধানমন্ত্রী রাস্তা ভজন, ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির। শিশুদের জন্য কম্বল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, যিনি একসময় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের হাত ধরে ছাত্র রাজনীতিতে আবির্ভাব হয়েছিলেন, যিনি 1947 সাল থেকে সেই বৃহত্তর লালবাগে একটি ওয়ার্ড পর্যায়ের সাধারণ সম্পাদকের নেতৃত্ব দিয়ে আজকে দেশতত্ত্ব জননেত্রী শেখ হাসিনা বিশ্বস্ততা অর্জন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক হয়েছে, যিনি লালবাগ থেকে বারবার নির্বাচিত কাউন্সিলর হয়েছে, আজকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে একটি শক্তিশালী ইউনিট করার লক্ষ্যে সেই খিলগা থেকে কামরাঙ্গীচর, ডেমরা থেকে রামপুরা প্রত্যেকটি ওয়ার্ডে নিজের জীবন বাজি রেখে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, যিনি এই বিশ্ব মহামারী করোনাকালীন সময়ে করোনা পজিটিভ হওয়া সত্ত্বেও প্রত্যেকটা দিন নেতাকর্মীর খোঁজ খবর নিয়ে অসহায় গরিব অসহায় মানুষের জনগণের পাশে দাঁড়িয়েছেন, তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক। আজকের এই সভায় সম্মানিত প্রধান অতিথি, আজকের এই অন্যরকম একটি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশের উদ্যোগে আজকে অটিস্টিক শিশুদের বর্ষ বিতরণ শুভেচ্ছা অনুষ্ঠান থেকে স্বাগত জানাবে। এরপরে ফুলের শুভেচ্ছা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ 2 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব আনিসুর রহমান আনিস ভাই।